আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যারা দেখছেন আমার ফেসবুক পেজে, এই ভিডিওটি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, সেই সাথে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি নবীগঞ্জ উপজেলার 6 নম্বর কুশি ইউনিয়নের সাদলাপুর গ্রামে। আজকে উরুস মোবারক উপলক্ষে এখানে বারুণী মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় মেয়েদের জন্য উঠেছে আপনাদের এই হরেক রকম বা নানান রকম সাজসজ্জার জিনিসপত্র, বিশেষ করে কাজ, চুরি, ব্যাগ, পুতুল, বল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যারা প্রবাসে আছেন, এই ছোটোবেলার এই জিনিসগুলো দেখলে আসলেই সবার ভালো লাগবে। আর সবারই ভালো লাগাটুকু আমাকে অনুপ্রেরণা দেয় এবং আগামীতে যাতে নতুন নতুন ভিডিও করি, সেই জন্য আপনাদেরকে আপনারা যে উৎসাহ উদ্দীপনা দেন সেই জন্য ভালো লাগে। বিশেষ করে প্রবাসে যারা থাকেন, প্রত্যেকে আমাকে ভালোবাসেন এবং প্রত্যেকে আমাকে ইনবক্সে আমাকে শুভেচ্ছা অভিনন্দন জানান, সেই জন্য ধন্যবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি একটি চটপটির দোকান, এখানে হরেক রকম চটপটি এবং ফুচকার আয়োজন করেছে। মেলাতে আসা মানুষগুলো শান্তিমতো এগুলো খেয়ে থাকেন। বিশেষ করে প্রত্যেকটা মেলায় গেলে আমরা যাকে বিশেষ করে দেখতে পাই বড় বড় মেলায়, এই সেই দোকান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নুডলস এবং ডিম, বিরিয়ানি, লোকাল বিরিয়ানি সহ সব কিছু আছে, ছানা বড়া সহ তাকে সব মেলাতেই প্রায় পাওয়া যায়। সেই জন্য তাকে ভালো খাবার পরিবেশন করে থাকে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মেলাটুকু অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে আয়োজন শৃঙ্খলাবদ্ধভাবে এটি করা হয়েছে। অত্যন্ত সুন্দর করে এটি যারা উদযাপন কমিটি আছেন তারা করে থাকেন। এখানে কোনো হই হুল্লোড় বা গণ্ডগোলের কোনো ইয়ে নেই, খুব শান্ত শিষ্ট এবং শান্ত প্রিয়ভাবেই এখানে মানুষগুলো আসছে। সেজন্য আসলে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো উচিত। অত শৃঙ্খল একটা বাড়ির উঠানের মধ্যে এটি আসলে অনুষ্ঠিত হচ্ছে সবার সহযোগিতায়। দেখতে পাচ্ছেন যে অনেক নারী পুরুষ আছেন। বাগনা সাইদুল, তাকে নিয়ে গিয়েছিলাম সন্ধ্যা 6টার দিকে। এবং আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমার নিজের চেহারাও, যাতে করে আপনারা বুঝতে পারেন আমি সশরীরে গিয়েই এই ভিডিওটি আমি করেছি এবং আপনাদের সামনে কথা বলার যে সুযোগ সুবিধা, আসলে সাউন্ডের জন্য সব কিছু বলা যায় না, তাও আপনাদেরকে একটু সময় বলে দিলাম আমি আমার চেহারা দেখিয়ে। আর সব মেলায় গিয়ে আমি যে খাবারটা খেয়ে থাকি সেটি হচ্ছে আপনার মিষ্টি, আটার মিষ্টি। সেই ঠিকই আগে ছিল 5 টাকা প্লেট, দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে এটি হয়ে গেছে 10 টাকা প্লেট। ইতিমধ্যেই দুটি প্লেট আমি খেয়ে নিয়েছি আটার মিষ্টি। এ হচ্ছে ধন্যবাদ, ভালো থাকুন, আবার আমার ভিডিওটি দেখবেন, ধন্যবাদ।